আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রিজিক খুব গভীর একটা বিষয়। যদি আমরা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব আমি সেটাও লিখিত। আশ্চর্য ব্যাপার হচ্ছে আমি কতটুকু ভাত খাব তা খেয়ে আমি মারা যাব তাও লিখিত রয়েছে। একটি দানাও কম হবে না, একটিও বেশি হবে না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার উপর। আমি হালাল উপায়ে আয় করব নাকি হারাম উপায়ে আয় করব সে সিদ্ধান্ত আমার। যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে 1 কোটি টাকা আমি ইনকাম করতে পারবো। আর যদি আমি হারাম উপায়ে করি তাহলে ওই 1 কোটি টাকাই আমি ইনকাম করব। আবার আমি যে ফলটি আজকে খাব সে ফলটি বাইরে কোনো দেশে ওই গাছে মুকুল হয়েছে, তখন এটা নির্ধারিত হয়েছে যে এটি আমার জন্য। এর মধ্যে কত পাখি কত জনের হাত পড়েছে, কে ফলটি নিতে চাচ্ছিল কিন্তু নেয়নি, এভাবে কেনাকাটা কেউ করেনি কিন্তু আমি করেছি। এইসব ঘটনার কারণে একটাই ফল যেটা আমার রিজিকে লেখা হয়েছিল, যতক্ষণ না আমি কিনছি ততক্ষণটাই ওই ফলটি ওখানে রয়েছে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু আমার ওপরে সেহেতু এই ফলটি না খেয়ে আমি মারা যাব না। রিজিক জিনিসটাই এতটাই শক্তিশালী। আরেকটা জিনিস, যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের মাধ্যমেই তার কাছে পৌঁছে দিচ্ছে, হতে পারে এর মধ্যে আমাদের মঙ্গল রয়েছে। সুতরাং যা রিজিকে যা লেখা রয়েছে সেই তাই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার ওপর কতটুকু তাওয়াক্কাল করে আছি, কতটুকু ভরসা করি। যার রিজিক, যার ইনকাম, যার খাওয়া, যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে রেখেছে। এবার আপনি হালাল উপরে খাবেন নাকি হারাম উপরে খাবেন সেটা আপনার বিষয়। আপনি মন স্থির করুন আপনি কোন উপায়ে আপনার রিজিকগুলো গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।